আসসালামু আলাইকুম, হোমিও ড্রাগ হোমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি কথা বলবো রক্ত স্বল্পতা নিয়ে। এই রোগটিকে অ্যানিমিয়া বলা হয়। নানা কারণে শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো বয়সেই নানা কারণে আমাদের শরীরে রক্ত স্বল্পতা, রক্তশূন্যতা দেখা দিতে পারে। বিশেষ করে অধিক পরিমাণে শুক্রক্ষরণ, মহিলাদের অধিক পরিমাণে ঋতুস্রাব, যে কোনোভাবে যে কোনো কারণে অধিক পরিমাণে রক্তস্রাব, দীর্ঘদিন ম্যালেরিয়া রোগে ভোগা এবং লিভারজনিত পীড়ায় সাধারণত রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। এছাড়াও অসংখ্য কারণ আছে রক্ত স্বল্পতার। খাদ্য গ্রহণের কারণও হতে পারে, স্বল্প পরিমাণ খাদ্য, নিম্নমানের খাদ্য, অনিয়মিত খাদ্য গ্রহণ, এসব কারণেও অনেকেরই রক্তশূন্যতা দেখা দিতে পারে। হোমিও চিকিৎসায় খুব অল্প সময়ের মধ্যে এই রক্ত স্বল্পতা রোগটি থেকে আমরা, অ্যানিমিয়া নামক রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি। আশা করি আপনার অথবা আপনার পরিবারের অথবা আপনার পরিচিত কাহারও যদি এই সমস্যা থাকে, এই ভিডিওটি কাজে লেগে যেতে পারে। রক্ত স্বল্পতার উল্লেখযোগ্য তেমন কোনো লক্ষণ ছাড়াও খুব কমন একটি ওষুধ আছে, খুব চমৎকার একটি ওষুধ। যে কারণেই রক্ত স্বল্পতা হোক না কেন, এই ওষুধটি নিশ্চিতভাবে সারিয়ে তুলবে এবং শরীরে নতুন রক্তকণিকা উৎপাদনে সহায়তা করবে মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। আর সেই জাদুকরি ওষুধটির নাম হল চায়না। ওষুধটি মাদার টিংচার খুব ভালো কাজ করে। প্রয়োজন হলে মাদার টিংচারের পরবর্তী সময়ে 30, 200 বা 1 mg পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তবে আমাদের হাতে বেশিরভাগ রোগী মাদার টিংচারের মাধ্যমেই সারিয়ে তুলতে আমরা সক্ষম হয়েছি। এছাড়া এই রক্ত স্বল্পতা রোগের জন্য আরেকটি চমৎকার ওষুধ আছে। এই ওষুধটিও যে কোনো লক্ষণে, যে কোনো কারণেই শরীরে রক্তশূন্যতা দেখা দেখ না কেন ব্যবহার করা যেতে পারে। আর সেই ওষুধটির নাম হলো ফেরামার্স। খুব ভালো মানের ওষুধ। এছাড়াও রক্ত স্বল্পতার জন্য লক্ষণভেদে আরও অনেক ওষুধ আছে। তার মধ্যে থেকে আরও 2টি ওষুধ হলো ফেরামেট এবং ফসফরাস। এই 2টি ওষুধও এই অ্যানিমিয়া রোগের জন্য লক্ষণভেদে খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেমেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করি যে কোনো রোগ বিষয়ে হোমিও চিকিৎসার মাধ্যমে স্বল্প খরচে, স্বল্প সময়ে ঘরোয়াভাবে যেন সাধারণ মানুষ উপকৃত হয়। আপনাদের উৎসাহ, উদ্দীপনা আমার পথ চলাকে আরও সহজ করে দিবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হয়ে যাবে যে কোনো সময় পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।